দেখতে দেখতে আবারও চলে এলো রমজান, এবং এবার রমজানের কতগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমরা ধীরে ধীরে গরমকালে রমজানের দিকে এগিয়ে যাচ্ছি, ফলে কতগুলো জিনিস ঘটবে। এক হচ্ছে রমজানে আমাদের যে রোজা রাখার সময়টা সেই দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এবং দুই আমাদেরকে একটু উষ্ণ তাপমাত্রায় গরমের মধ্যে রোজা রাখতে হবে, ফলে আমাদের আর যে 10 জন রোগী আছেন বিভিন্ন রোগী যারা আক্রান্ত, তাদের মতো লিভার রোগীদেরও যে একটা জানার আগ্রহ আছে যে তারা রমজান মাসে কোনো বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কি না, এই যে আরও বেশি সময় ধরে রোজা রাখতে হবে, এই যে গরমে রোজা রাখতে হবে, তারা কী করবেন ইত্যাদি ইত্যাদি। লিভার রোগের যারা রোগী তাদেরকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন কিছু রোগী আছেন যাদের লিভারে কিছু সাধারণ রোগ আছে, সাধারণ রোগ বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে রোগগুলো আছে কিন্তু রোগগুলো স্টেবল, যেমন ফ্যাটি লিভারের রোগী, যেমন যাদের লিভারে হেপাটাইটিস বি থেকে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস বি, কিংবা লিভারে সি ভাইরাস থেকে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস সি আছে, এমন রোগী, এই রোগীদের জন্য কিন্তু রমজান মাসে রোজা রাখার কোনো বাড়তি নিয়ম কারণ নেই। আর 10 জন মানুষের মতো যা করা যাবে তা তারা করবেন, যা করা উচিত হবে না তা তারা করবেন না। অর্থাৎ এই সময় তারা গরমটা এড়িয়ে চলবেন, যতদূর পারা যায় ছায়া থাকবেন, যদি বাইরে বেরোতে হয় তাহলে মাথায় ছাতা ব্যবহার করবেন, হালকা কাপড় পরে বেরোবেন, এবং দীর্ঘ সময় রোদে থাকবেন না। কারণ মনে রাখতে হবে যে দীর্ঘ সময় রোদে থাকলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং যেহেতু রোদে রাখছেন যেহেতু পানি খেতে পারছেন না, ফলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর 10 জন মানুষ যেমন থাকে, এই সময় যে শরবত খাবেন, পানি খাবেন রোজাটা ভাঙার সময়, সেটা যেন ভালো পানিতে তৈরি হয়, ফুটানো পানি, মিনারেল ওয়াটার কিংবা টিউবওয়েলের পানি হয়। রাস্তাঘাটে যত্র শরবত কিনে খাবেন না, এবং যদি খাবার বাইরে খেতে হয় গরম খাবার খাবেন। কারণ মনে রাখবেন যে পানির মাধ্যমে বেশ কিছু লিভারের রোগ ছড়ায়, যেমন হেপাটাইটিস এ ভাইরাস ছড়ায়, হেপাটাইটিস ই ভাইরাস ছড়ায়, এবং এই ভাইরাসগুলো যদি কোনো লিভার রোগীর হয় তারা কিন্তু রোগটা আরও মারাত্মক হতে পারে। যার লিভার একদম সুস্থ তার তুলনায় অসুস্থ রোগীর যদি এই ভাইরাসগুলো হয়, যার লিভার রোগ আছে তার যদি হয় রোগটা খারাপের দিকে যেতে পারে। যেটি মাথায় রাখতে হবে যে যাদের লিভার সিরোসিস আছে কিংবা লিভার ক্যান্সার আছে তাদের জন্য কিন্তু নিয়মকানুনগুলো আবার এত স্বাভাবিক না। যদি লিভার সিরোসিসটা প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে তারা রোজা রাখতে পারবেন, কিন্তু যাদের লিভার ফেইলিওর হয়ে গেছে, লিভার সিরোসিসে যে সমস্ত রোগীর পেটে পানি চলে এসছে, যাদের রক্তবমির ইতিহাস আছে, যাদের জন্ডিস দেখা দিয়েছে, কিংবা তাদের লিভারে ক্যান্সার আছে, তাদের কিন্তু আমরা বলবো রোজাটা রেখেন না। এবং একইভাবে আমরা রোজা রাখতে মানা করবো তাদের যাদের অ্যাকিউট হেপাটাইটিস আছে, এই মুহূর্তে জন্ডিস আছে। জন্ডিস সাধারণত কয়েকদিন থেকে সপ্তাহখানেক থাকতে পারে, জন্ডিসটা ভালো হয়ে গেলে আপনারা আবার রোজা রাখতে পারেন, কিন্তু যাদের লিভার সিরোসিস থেকে লিভার ফেলিওর, ওই জন্ডিসের রোগী, ওই লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার রোগী, তাদের কিন্তু রোজা রাখা যাবে না। এবং যদি রোজা রাখেন তাহলে রোগটা আরও খারাপ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তো বিধান রেখেছেনই যে যদি রোজা রাখতে না পারেন তাহলে অন্য কোনো রাখতে সাহায্য করেন। তো যদি আমি সংক্ষেপে গুছিয়ে নিয়ে আসি তাহলে যেটি বলতে হবে যে রোজার মাসে যাদের খুব সিরিয়াস লিভার ডিজিজ আছে তাদের রোজা না রাখাটাই বাঞ্ছনীয়, অন্যান্য রোগীরা রোজা রাখতে পারবেন, কিন্তু পানির ব্যাপারে সাবধান, ফুটানো পানি, মিনারেল ওয়াটার কিংবা টিউবওয়েলের পানি পান করবেন, খাবারের ব্যাপারে সাবধান, বাইরে খেতে গরম খাবার খাবেন, এবং রোদে কম থাকবেন, মাথায় ছাতা ব্যবহার করুন, হালকা কাপড় ব্যবহার করুন, হালকা রঙের কাপড় ব্যবহার করুন, এর মাধ্যমে ভালো থাকার চেষ্টা করুন। আর সবাইকে মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ।